আমার ওনার দুটো সংসার, একটা ঢাকায় আর একটা চট্টগ্রামে। জীবনের সাথে সব কিছু মানিয়ে নিয়ে মেনে চলার নামই জীবন। আপনাদের কাছে কি এর ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে, আমার কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমি হুসনা নাসরিন নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের ভাই এসেছে ঢাকা থেকে আর রাতেই এসেছে কিছুক্ষণ আগে, তো তখন আমরা ঘুমানো উপস্থিতি নিচ্ছিলাম, তো বাচ্চাদের জন্য খেলনা এনেছে, ওরা খেলনাটা নিয়েই বসে গেছে, আর আমার জন্য এনেছে এই গ্রাইন্ডারটা। এই গ্রাইন্ডারের জন্য অবশ্য আমি দীর্ঘ এক বছর ওয়েট করেছি, আর এত ওয়েট করার পর যখন কাঙ্ক্ষিত এবং খুব পছন্দের কিছু একটা পেয়ে যায় তখন আসলে অনেক ভালো লাগে। তাই আবেগ হয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার এই গ্রাইন্ডারটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এই ব্র্যান্ডটা আপনারা কারা কারা ব্যবহার করেছেন অবশ্যই শেয়ার করবেন, কেমন লেগেছে, সার্ভিস কেমন। তো এটা আসলে অনলাইন থেকে নেওয়া, আমার অবশ্যই পার্সোনালি এই জিনিসগুলো ইলেকট্রনিকের ভারী জিনিসগুলো বা একটু দাম দিয়ে নিতে হয় এ ধরনের জিনিসগুলো অনলাইন থেকে না একেবারেই পছন্দ না। তারপরে উনি যখন নিয়ে ফেলেছে আর আমার কাছেও বাহিরের লুকটা দেখে খুবই ভালো লাগছে, তো দেখা যাক কেমন পড়ে, অবশ্যই কিন্তু শেয়ার করব। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে রমজানের আগে এটা আমার হাতে এসে পৌঁছাচ্ছে, তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দুটো সংসার বলতে যা বুঝেছিলাম, আপনাদের ভাইয়া তো ট্রান্সফার হওয়ার পর ঢাকায় থাকে আর আমরা চট্টগ্রাম থাকে, তো দুইটা জায়গায় খরচ কিন্তু অনেক ব্যয়বহুল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সবাইকে কিন্তু সবসময় একটা গণ্ডির মধ্যেই থাকতে হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়া এটা সেট করে দিচ্ছিল কীভাবে কী করতে হবে, ওনার কাছ থেকে আমি বুঝে নিচ্ছিলাম, যেহেতু উনি চলে যাবে পরে যদি আমি আবার এটা অন করতে না পারি। এই তো অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করছে, নতুন খেলনা পেলে যা হয় আর কি। এতক্ষণ পর্যন্ত যে সকল আপুরা আন্টিরা শনিমনেরা ভাইয়েরা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।